বন্যা খরাতে ফসল নষ্ট হওয়ায় পৃথিবীর অনেক দেশে দেখা দেয় খাদ্যের ঘাটতি, কোথাও আবার শস্য উৎপাদনের পর্যাপ্ত সুযোগ সুবিধাও নেই, নেই পুষ্টিকর খাদ্য কেনার সামর্থ্য। তাই পৃথিবীর নানা প্রান্তে অভুক্ত ও পুষ্টিহীন মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ সম্প্রতি বিশ্ববাসীকে পোকামাকড় খাওয়ার পরামর্শ দিয়েছে, পুষ্টিগুণ বাড়ানোর পাশাপাশি যা খাদ্য দূষণ কমাবে বলে মনে করছে বিশ্ব সংস্থাটি। Well, insects are very nutritious. They have a high content of protein and minerals and fats. প্রতিবেদনে বলা হয় বলতা, গোবরে পোকা সহ বেশ কিছু কীটপতঙ্গ একই সঙ্গে মানুষ ও গবাদি পশুর খাবার হতে পারে। আবার ঝিঝি পোকায় রয়েছে প্রচুর আমিষ, দক্ষিণ আফ্রিকার বিলাসবহুল এক খাবার গুটি পোকা, যা খাদ্য তালিকায় পেতে অনেক পয়সা খরচ করতে হয় ক্রেতাদের। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, জাপান, ইতালি সহ পৃথিবীর বেশ কিছু দেশে রয়েছে ঘাস ফড়িং, পিঁপড়া, তেলাপোকা, কেঁচো, বিছার ব্যাপক চাহিদা। পৃথিবীর 200 কোটি মানুষ এ ধরনের খাওয়ায় অভ্যস্ত উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সহজে উৎপাদন ও পুষ্টিগুণের কথা চিন্তা করে বিশ্ববাসীকে এখনই খাদ্য তালিকায় পোকামাকড় অন্তর্ভুক্ত করা উচিত। তবে ধর্মীয় রীতিনীতি ও চিরায়ত খাদ্যাভ্যাস থেকে বেরিয়ে এসে জাতিসংঘের এ আহ্বানে বাকি 500 কোটি মানুষ কতটা সাড়া দেয় তাই দেখার বিষয়।